পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন গ্যাংটক হোয়াইট কঞ্চ রেসিডেন্সি। এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে, মানে পুরো সাদা কালারের হোয়াইট কঞ্চ, এই জন্যই বোধহয় নাম। এই হচ্ছে আমাদের হোটেল বিল্ডিং, চারিদিকে এরকম সুন্দর বাগান দিয়ে ঘেরা। রাত্রিবেলা হলে আই গেস আরও সুন্দর লাগবে জায়গাটা, আমি কেন ছবিতে দেখেছিলাম। এখানটায় সিটিং এরিয়াটা আছে যেটা বলছিলাম, এখানটা একটা ছোট পুকুর মতন করা আছে, তাতে ওই যে দেখা যাচ্ছে মাছ গোল্ডফিশ আছে। আর এখানে রয়েছে এক জাতীয় গোলাপের গাছ, ওনারা বলে এটাও এক জাতীয় গোলাপ, এখানে পড়ে রয়েছে ছোট গোলাপ। আর এখানেও প্রচুর গোলাপ পড়ে রয়েছে, এবং পুরো বিল্ডিংটা কালারটা কিন্তু হোয়াইট। এই হচ্ছে লাউঞ্জ এরিয়া, রিসেপশন। আমরা নিয়েছি ফার্স্ট ফ্লোরের রুমটা, এটা হচ্ছে রুম নাম্বার 103। উপরটা পুরোপুরি উডেন ফিনিশ, নিচটা উডেন ফিনিশ। এখানে একটা চেয়ার রয়েছে, এখানে একটা বেড সাইড টেবিল রয়েছে, ওদিকে একটা বেড সাইড টেবিল রয়েছে। এখানে রয়েছে বাথরুম, রয়েছে ওয়েস্টার্ন স্টাইল কমোড, রয়েছে গিজার, শাওয়ার, টাওয়াল দিয়েছে দুটো, বেসিন। এগুলো কিন্তু আমাদের, এগুলো ওনারা দেননি, ওনারা দিয়েছেন এগুলো ছোট ছোট দু চারটে সাবান। ড্রেসিং টেবিলে আলো আছে, এটা কিন্তু এই এই রুমেই আছে। আর এখানটা, এই রুমটা পুরোপুরি মোটামুটি এরকমভাবে ডেকোরেট করা। আর এখান থেকে একটা ভিউ, এটা একটা ভিউ রুম, এটা হচ্ছে সানরাইজ দেখা যায় এখান থেকে, ছোট ছোট পাহাড়গুলো এখানে দেখা যাচ্ছে। আর এই পাশের বিল্ডিংটা কিন্তু বেশ সুন্দর, এই সামনেই রয়েছে ওনাদের ছোট ছোট ফুলের বাগান, এখানে মোটামুটি সাজানো ফুল গাছ আছে। এই গ্যাংটক একটা জিনিস দেখেছি, এখানে প্রচুর ফুল গাছ রয়েছে আশেপাশে। এই রুমটা হচ্ছে আমাদের রুম, 106 নম্বর রুম। এই রুমটায় রয়েছে একটা কিং সাইজ বেড, একটা সাইড টেবিল, এদিকে আর একটা টেবিল রয়েছে, এদিকে একটা চেয়ার রয়েছে, এদিকে একটা বসার পুরো জায়গা রয়েছে, এখানে বসে তো খেতে পেতে পারবে তোমরা। এই হচ্ছে এই রুমটা, সব থেকে বড় সৌন্দর্য সেটা হচ্ছে এখান থেকে বসে আরামসে পাহাড় টাহাড় সব কিছু দেখা যায়। বাথরুমটা এখানেরও দেখিয়ে দিই, এখানেও সেম, এখানে রয়েছে বেসিন, এখানে তো রয়েছে ওয়েস্টার্ন স্টাইল কমোড, গিজার রয়েছে, ওখানে দুটো টাওয়াল দিয়েছে, তাছাড়া দিয়েছে হচ্ছে শাওয়ার, লাইট রয়েছে। ওয়েট ওয়েট, এখানে আমরা কিভাবে আসলাম সেটা তো বললামই না। যা যা, তাহলে আর কি হলো, গল্পটা তো শুরু থেকেই দেখানো হলো না। তাহলে গল্পটা শুরু করা যাক যেখান থেকে আমি যাত্রাটা শুরু করেছিলাম। তো আমার জার্নিটা শুরু হচ্ছে এখান থেকে। আফটার 3 ইয়ার্স, 3 বছর পর আমি আবার যাচ্ছি পাহাড়ের বুকে। আমার অলরেডি প্রথম ক্লিপটায় দেখে নিয়েছো যে আমি পাহাড়ে পৌঁছে গেছি। এইখান থেকে আমার জার্নিটা শুরু হচ্ছে। আমরা নিয়েছি দার্জিলিং মেল, এখন বাজে হচ্ছে, টাইমটা একবার দেখে নিই, এখন বাজে হচ্ছে 9:48, আর আমরা অলরেডি বোর্ডিং করে নিয়েছি। ট্রেনে সব মালপত্র রাখা হয়ে গেছে, ট্রেনটা ছাড়বে 10:05 ছাড়ে, 10:04 টাইম অফিসিয়ালি, কিন্তু 10:05 এক মিনিট লেটে ছাড়ে। তো একটা এক্সাইটমেন্ট তো কাজ করছেই, তার কারণ আমাদের জার্নিটা হওয়ার কথা ছিল দার্জিলিংয়ে, সেখান থেকে আমরা এক্সটেন্ড করি, আমরা সিকিমে এটাকে করি জার্নিটাকে। আর এক্সাইটমেন্ট চরম লেভেলের। আশা করছি এই ভিডিওতে কোভিড রিলেটেড সমস্ত প্রোটোকল তোমরা জানতে পারবে, এখন কী পরিস্থিতি চলছে সিকিম এবং দার্জিলিংয়ে এটাও তোমরা জানতে পারবে। আর তাছাড়া ট্রেনটা আমি আর এক্সট্রা করে দেখাচ্ছি না, তার কারণ দার্জিলিং মেল অনেকেই জানো ভালো ট্রেন, আর মোটামুটি অন টাইম চলে, 1 ঘন্টা 1 ঘন্টা লেট হয় সব ট্রেনেরই, এই ট্রেনেরও হয়। আর আমাদের কোচটা বেশ ভালো, চার্জার ফার্জার সব সব ঠিকঠাক আছে আপাতত দেখে যা মনে হচ্ছে। তো এখন আর কোনো ক্লিপ নেবো না, তার কারণ খাবো দাবো রাত্রিবেলা, তারপরে ঘুমিয়ে পড়বো। সকালবেলা একটা নতুন সকাল নিয়ে, একটা নতুন জার্নি নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ট্রেন ছেড়ে দিয়েছে, প্রায় ঘন্টাখানিক মতন হয়ে গেছে, আর আমরা এখন খাচ্ছি আমাদের রাত্রিবেলা ডিনার। ডিনারে আমরা এনেছি এক ধরনের চিকেন, যেটা আমার একটা বন্ধু বানিয়েছে, ওইদিকে সে বসে আছে দাঁড়িয়ে, অনেক ভিডিওতেই তাকে দেখেছো। এখানে রয়েছে পরোটা, আর ইয়ে হচ্ছে এটা ডালিয়া বানিয়েছে নিজে ঘরের, ওর বানানোর একটা চিকেন, তো বেশ ভালো লাগছে, গরম নেই, হালকা ঠান্ডা হয়ে গেছে, তার কারণ বানানো হয়েছে দুপুরবেলা।
তো তাও ট্রেনের এই খাবার কিন্তু দারুণ লাগে। ট্রেনে যারা খাও রাত্রিবেলা, এই খাবারের এক্সপিরিয়েন্স বাড়িতে খাওয়ার থেকে অনেক অনেক গুণ আলাদা। পৌঁছে গেছি আমরা এনজিপিতে, আর এনজিপি থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। একজন ভদ্রলোক আমাদের সামনে আসলেন, এটা আপনাদের ইনফরমেশনের জন্য বলে রাখি, এগুলো আপনাদের সাথেও হবে। একজন ভদ্রলোক আমাদের সামনে আসলেন, বললেন যে দাদা গাড়ি লাগবে? তো আমি ওনাকে বললাম যে আমরা শেয়ারে যাব, তো কত করে পড়বে? তো বলল যে আপনি কোথায় যাবেন? আমি বললাম আমরা যাব গ্যাংটক। তো তখন উনি বললেন ঠিক আছে, তাহলে আপনি 300 টাকা করে আমাদের দেবেন। তো ওনার উদ্দেশ্য ছিল হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের থেকে ট্যুরটা নেবেন, তারপরে শেয়ারে ট্যুর নেওয়ার পর তারপরে হচ্ছে ওখান থেকে আমাদের বিভিন্ন রকম ট্যুরের এগুলো করে দেবেন। কিন্তু যেহেতু আমরা অলরেডি ট্যুর প্যাকেজ নিয়ে এসেছি, তাই ওনারা এটা করতে পারলেন। যাই হোক, আমরা নিচে যাই ট্যাক্সি স্ট্যান্ডে, সেখানে কি ভাড়া চাইছে সেটা তোমাদের একবার বলব। এখন সময় হচ্ছে 10:52, আর অলরেডি আমরা এনজিপি ছেড়ে সিকিমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সিকিম স্পেসিফিকলি গ্যাংটকের দিকে আমরা রওনা দিয়েছি, আর গাড়ির মধ্যে আমরা উঠেছি। কিন্তু তার আগে একটা টোটাল এপিসোড হয়ে গেছিলো, যেটা আমি একটা ব্রিফে বলছি। প্রথমে আমরা একটা গাড়ি নিই, গাড়িটায় আমাদের 400 টাকা করে শেয়ারে যাওয়ার কথা ছিল। তো ওনারা আমাদের বসিয়েছেন, আমরা মানে 4 জন আছি, তার সাথে আরও 2 জন আমাদের যাদবপুরেরই, সাউথ কলকাতারই আরও 2 জন আছেন। তো ওনারাও সেম একই গাড়িতে আসবেন করে ওনারাও বসেন। তো পরে কি হয়, উনি আর প্যাসেঞ্জার তুলতে পারছিলেন না, তো উনি বললেন একটা অন্য গাড়িতে বসে যান। তো বসে যাওয়ার পরে আমি যখন ওই গাড়িতে বসলাম এবং ড্রাইভারের সঙ্গে যখন কনফার্ম করলাম, ড্রাইভার তখন তার নিজের একটা রেট বলছে। তো তাতে করে আমরা এগ্রি করিনি। তো আমরা তার জন্য কী করলাম যে একটা ভালো করে সুস্থভাবে যাওয়ার জন্য একটা আলাদা গাড়ি নিলাম। এই গাড়িটা হচ্ছে একটা টাটা সুমো, যেটায় ভাড়া পড়েছে হচ্ছে 4,500 টাকা। তো আমাদের হচ্ছে এনজিপি থেকে গ্যাংটক পর্যন্ত পৌঁছে দেবে। তো আপাতত এই সিন, আর রাস্তা মোটামুটি যতদূর পাচ্ছি ঠিকঠাক, মানে সিটির মধ্যে রাস্তা ঠিকঠাক আছে, এখনও চড়াই আসেনি। তো চড়াই আসলে সাইট সিনও দেখতে পারবে, আর তার সাথে কী হচ্ছে রাস্তায় সেটাও অবশ্যই দেখাবো। সেবক রোড ধরে এগোচ্ছিলাম, আর সেই রাস্তাতে আমরা এক জায়গায় স্টপ নিলাম। রাস্তাটা মানে কোনো ভিউ পয়েন্ট বা কোনো সিনিক বিউটি নেই, কিন্তু এই যে রাস্তাটা আমি একবার জাস্ট দেখাচ্ছি তোমাদের, এখানে পাতাগুলো না জাস্ট ঝরে ঝরে পড়ছে। এই যে রাস্তায় যে টোটাল যে পাতাগুলো আছে, এই উপরের গাছগুলো থেকে, ঝরে ঝরে পড়ছে, এখনও পড়ে যাচ্ছে। কয়েকটা সিন আমি দেখাচ্ছি, তোমরা একটু জাস্ট দেখো এই এক্সপিরিয়েন্সটা, নিজের চোখে না দেখা মানে একটা ভীষণ বড় জিনিস মিস করে যাওয়া। আর অনেকে আমার এই ভীষণ কথাটা নিয়ে প্রবলেম জানিয়েছেন, বলেছে যে দাদা তুমি ভীষণটাকে ভীষণ কেন বলো? অ্যাকচুয়ালি এটা আমার স্টাইল, এটা আমি এভাবেই বলে থাকি, আর এভাবে আমার বলতে বেশ ভালো লাগে। আমরা এখানে খুঁজছিলাম একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান, কিন্তু এখানে অনেক দোকানই এরকম জাস্ট ছোটো ছোটো ঘুমটির মতন, ফলে এখানে কোল্ড ড্রিঙ্কস তো পেলাম না। জাস্ট কোল্ড ড্রিঙ্কস না, এখানে হট ড্রিঙ্কস পেলে চা ঠা পাওয়া যায়, কফি টফি পাওয়া যায়, বা বসে ভাত থাত খাওয়ার মতন। তবে আমাদের এখানে খাওয়ার কোনো প্ল্যান নেই, আমরা একটা প্ল্যান করছি একটা ভালো জায়গায় খাওয়ার, সেটারও টোটাল ডিটেলসটা আমি দেবো ওই ভিডিওতেই। তবে ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি যা যা ডিটেলস তোমরা চাইছো তোমরা পেয়ে যাবে। আর আমি কেউ কমেন্ট করার আগে এটা বলে দিতে চাই যে এই যে দাদা আমাদের নিয়ে যাচ্ছেন, এখনও পর্যন্ত কিন্তু আমি মানে খুব একটা ট্রাস্ট করতে পারছি না যে কোথাও আমাদের কি নামাবে ঠামাবে, বা নামানোর পরে আবার টাকা চাইবে কি না। তো দেখা যাক কী হয় না হয়, আলটিমেটলি কোথায় কি আমরা পৌঁছাই এবং কীভাবে আমরা হোটেলে যাই পৌঁছাই, তো সেই সব তো বুঝতেই পারবে, আস্তে আস্তে সমস্ত কিছু হয়ে যাবে। লাঞ্চের জন্য দাঁড়িয়েছি, আমরা নিয়েছি মাটন থালি 180 টাকা করে। আমি ঝটপট ডেকেই দিই, তার কারণ হচ্ছে খেতে হবে তাড়াতাড়ি, তার কারণ এখনও অনেকটা রাস্তা বাকি আছে। এই হচ্ছে মাটন, এখানে দিয়েছে একটা ডাল, এখানে দিয়েছে ফুলকপির তরকারি, এখানে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে পাঁপড়, এখানে একটা শাক ভাজা, এখানে একটা স্যালাড দিয়েছে, এখানে একটা স্যালাড দিয়েছে। তো খেয়ে দিয়ে বলছি কেমন কী লাগছে না লাগছে, একটু করে ছোটো ছোটো বাইট নিয়ে তোমাদের জানিয়ে দিচ্ছি।
ফুলকপিটা ঠিকঠাক, খুব একটা ভালো না, মাটনেরও পিস সেরকম নাই, ছোটো ছোটো পিস, আর তার সাথে হচ্ছে একটা চর্বি, 180 টাকারই মাটন, কোনো কমপ্লেন করার জায়গাই নেই। হোটেলের নাম হোয়াইট পঞ্জ রেসিডেন্সি, কিন্তু সত্যি কথা বলতে পুরো একদম মানে হোয়াইট হোয়াইট ঘাম বের করে দিয়েছে, এতটাই নিচে, ভীষণ সুন্দর দেখতে, হ্যাঁ ভীষণ সুন্দর দেখতে এটা তো ঠিক, কিন্তু মানে এতটাই নিচে মানে আমার মনে হচ্ছে না এভারেস্ট চলে চলে আসছি। এখন আমরা যাচ্ছি এমজি মার্কের দিকে, এমজি মার্ক যাই না কটা পর্যন্ত খোলা থাকে, বিভিন্ন লোক বলে যে 7টা 8টার মধ্যে নাকি এমজি মার্ক বন্ধ হয়ে যায়, এখন ছটা বাজছে, এক ঘন্টা মোটামুটি আমরা হাতে পাবো। আর আমরা যে হোটেল দেখেছি সেখানে নাকি, আমি দেখিনি, ওরা নাকি দেখেছে সেখানে নাকি সব ভেজ আইটেম পাওয়া যায়। সুশান্ত রাজপুতের একটা মুভি ছিল কেদারনাথ, সেখানে এই এতগুলো সিঁড়ি ভেঙে তারপরে ওই এতে উঠছিল কেদারনাথের মন্দিরে, আর আমাদের মনে হচ্ছে এতগুলো সিঁড়ি ভেঙে পা ভেঙে যাবে, অলরেডি আমরা এত নিচ থেকে এসেছি, তারপরে আবার এই এতগুলো খাড়া খাড়া সিঁড়ি। ছোটবেলায় মনে আছে স্কুলে যখন 5তলা 6তলার উপরে উঠতাম ঠিক এরকমভাবেই অবস্থা হতো, এখন আর আরেকটা পয়দান জ্বললেই হয়ে যাবে, তার বেশি নেই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 15টা সিঁড়ি আছে, 1 2 3 4 5 7 8 9 10 14 15 So this is the famous MG Mark. এই সেই আইকনিক গান্ধী মূর্তি যার পাদদেশ থেকে বিভিন্ন বসার জায়গাগুলো শুরু হচ্ছে, এখানে বিভিন্ন রকম কালারিং ফুল লাগানো আছে, আর এই রোডটা এবং এই রোডটা এই দুটোকে এমজি মার্ক বলে, আর এই পুরো রোডটা এখানে অনলি পেডেস্ট্রিয়ান, এখানে কোনো রকম গাড়ি ঘোড়া কোনো কিছু ঢোকে না, ফলে আমাদের যে গাড়িওয়ালা সে আমাদের বলল যে আপনি যখন এই এখানে আসবেন কোনো রকম মাস্ক খুলবেন না, তার কারণ মাস্ক নাকি খুললে এখানে 500 থেকে 1000 রুপিস ফাইন হওয়ার চান্সেস থাকে, চান্সেস না অনেকের ফাইন হয়ও, প্লাস্টিক যেগুলো বটল ড্রিঙ্কিং বটল যেগুলো যেগুলো 10 টাকা 20 টাকা করে পাওয়া যায় সেগুলো আনা যাবে না, মানে কিনলে এক পফি না এইসবগুলো আনা যাবে না, ফলে এটা একটা ইনফরমেশান ছিল যেটা দেওয়া হয়নি, এখন দিয়ে দিলাম। সময় হচ্ছে এখন 7:50, আর 10 মিনিট বাকি আছে 8টা বাজতে, আর আমরা এখন যাচ্ছি ছাঙ্গুলেক বাবা মন্দির আর নাথুলার উদ্দেশ্যে, তো আমাদের গাড়ি বুক আছে, গাড়ি বুক মানে আমরা হচ্ছে শেয়ারিংয়ে বুক করে রেখেছি আগে থেকে, 1250 টাকা করে পার হেড লাগছে, আর এই 1250 টাকাটা তো শুনতে অনেকটা লাগছে, কিন্তু ওনারা যেটা বললেন যে মেন যে খরচাটা সেটা হচ্ছে নাথুলাতে হয়, ছাঙ্গুলেক আর বাবা মন্দির যদি আপনারা যান তাহলে অ্যারাউন্ড 650 থেকে 800 টাকার মতন খরচা পড়ে, এটা ডিপেন্ড করে সিজনের উপরে আর গাড়ির ড্রাইভারের উপরে যে তার কত খাই সে কতটা নেবে, আর এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার গাড়ির উপরে তার কন্ডিশান কেমন কি আছে, ছাঙ্গুলেক বাবা মন্দিরের জন্য। আর নাথুলার জন্য পারমিট করাতে হয় স্পেশাল পারমিট, তার জন্য আগে থেকে মানে একদিন আগে থেকে আপনার এক কপি ছবি, একটা ভোটার আইডি কার্ডের জেরক্স এইসবগুলো জমা করতে হয়, তো আমরা কলকাতা থাকাকালীনই এগুলো সব দিয়ে দিয়েছিলাম আমাদের ট্রাভেল এজেন্টকে, ফলে উনি অলরেডি আমাদের এইসব ব্যবস্থা করে দিয়েছে, তো এখন আমরা এখনও কোনো টাকা দিইনি, এই ট্রিপটার এখনও টাকা দিইনি, ট্রিপ কমপ্লিট হবে তারপর আমরা তাকে 5000 টাকা ক্যাশ হাতে দেবো। উফ, আবার সেই এই ঢালাই রাস্তাটা ভীষণ স্টিফ,
মানে এই হোয়াইটগঞ্জ রেসিডেন্সিতে থাকার সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে পরিবেশটা ভীষণ শান্ত, আর সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা একদমই পুরো শহরের থেকে একদম নিচে, গ্যাংটক শহরের একদমই নিচে এটা। আর এখন ঠান্ডা বলতে প্রায় 11-13 ডিগ্রির মধ্যে টেম্পারেচার আছে, ফলে অতটা এখনও পর্যন্ত ঠান্ডা লাগছে না। আর ওখানে আমি সকালবেলা টেম্পারেচার দেখেছিলাম -3 চাঙ্গুলেকে। দেখা যাক কেমন কি হয় ওখানে গিয়ে, তোমাদের জানাচ্ছি, আর তার সাথে সাইট সিন তো অবশ্যই তোমরা দেখতে পারবে। আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, হোটেল থেকে বেরিয়ে আমাদের জাস্ট কিছুটা ক্লাইম করার পর ওখানে একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে, তো আমরা সেই ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটা ট্যাক্সি নিয়েছি। আমাদের এখন যেতে হবে বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে, বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে ওখানে আমাদের গাড়ি রয়েছে, সেই গাড়িতে আমরা উঠবো। আর এখান থেকে কিন্তু বাজরা ট্যাক্সি স্ট্যান্ড যদি হেঁটে যেতে চান অনেকটা দূর, প্রথম কথা মানে এই স্টিফের জন্য বলছি, অনেকটা খাড়া ঢাল। আর তাছাড়া হচ্ছে এখানে এইভাবে হাঁটাটা একদমই মানে সেফ নয়, তার কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে শ্বাস ফুলে যাওয়ার একটা প্রবলেম হতে পারে, বা পায়ে ব্যথা করতে পারে, কোমরে ব্যথা করতে পারে, এনিথিং ক্যান বি হ্যাপেন। তো আমি সাজেস্ট করবো এখানে যে আমরা যে ট্যাক্সিটা নিলাম সেটা 200 টাকা করে নিচ্ছে, এই 200 টাকা করে নিয়ে পুরো বাজারের ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত ছাড়বে। আর ওখান থেকে আমরা বিভিন্ন রকম খাওয়া দাওয়া করবো, কারণ এখনও পর্যন্ত আমরা ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট কী করবো না করবো এখনও পর্যন্ত আমরা জানি না, তার কারণ যতক্ষণ না ওখানে পৌঁছাচ্ছি আমরা বুঝতে পারবো না যে ওখানে কী রয়েছে। সিজন শুরুই হচ্ছে, তাতে করে এখন মানে ভীষণ ভিড় আছে, উপরে নাকি প্রত্যেক দিন প্রায় 700-800 গাড়ি যাচ্ছে, আর পিক সিজন হচ্ছে বলছে 1000 ক্রস করে যায়, 1100-1200-1500 গাড়িও যায়। আর বলছে এখন মোটামুটি সিজন শুরু, এরপরে যখন আরও হবে তখন কিন্তু আরও ভিড় বাড়বে, তখন একটা ট্যাক্সি পাওয়াটাও একটা দুষ্কর ব্যাপার। তো আমরা বাজারে পৌঁছে গেছি, তো এই হচ্ছে বাজরা ছাঙ্গু স্ট্যান্ড, এদিক থেকে ছাড়ে হচ্ছে অল সিকিম লাক্সারি ভেহিকলসগুলো এদিক থেকে ছাড়ে, আর এদিক থেকে ভেতরে এই নিচে একটা স্ল্যান্ডিং জায়গা আছে, এদিক থেকে নিচে নেমে গেলে এখানে ছাড়ে হচ্ছে ছাঙ্গুর গাড়িগুলো, এখানে শেয়ারিংও পাওয়া যায়, পুরো রিজার্ভও গাড়ি পাওয়া যায়। এই যে লোকজন এখানে শেয়ারিং এবং রিজার্ভের জন্য কথাবার্তা বলছে, আর এখান থেকে তোমরা যদি গাড়ি নিতে চাও তাহলে বিভিন্ন রকম রেট এরা বলবে, একটু যাচাই করে নিও আগে থেকে, হোটেলওয়ালার থেকে জিজ্ঞেস করে নিও যে কততে এখন কারেন্টলি রেট চলছে, তাহলে ওরা বলে দেবে। আর এই ছাঙ্গুলেকে দাঁড়াবে যখন, মানে ছাঙ্গুলেকে যাওয়ার জন্য যখন গাড়ি নেবে, তখন এইদিকে একটা ভিউ পয়েন্ট আছে, একটা ছোট্ট মতন ভিউ পয়েন্ট আছে, যেখানে ওই দূরের স্নো ক্যাপ মাউন্টেন্সগুলো দেখা যাচ্ছে, ওই দূরের স্নো ক্যাপ মাউন্টেন্সগুলো দেখা যাচ্ছে ওখানে। তো এখান থেকে কিন্তু মোটামুটি যতক্ষণ গাড়িটা না ভরছে, আমাদের এখন মোটামুটি 4 জন হয়েছে বলে বললে একটু সময় লাগবে। আমরা এসেছি এখানে, এখন ছাঙ্গুলো ইয়ে হচ্ছে, পেছন দিকে হচ্ছে এই ছাঙ্গুর স্ট্যান্ডটা রয়েছে, আর এখানে সবাই ব্রেকফাস্ট করছে, বড় হাতে আর তার সঙ্গে দিয়েছি ঘুগনি। অল্প তেল দিয়ে করেছে, ভালোই লাগছে। তো আমরা বেরিয়ে পড়েছি নাথুলার উদ্দেশ্যে, এখন গাড়ি ছেড়ে দিয়েছে, আমাদের এখানে আরও 2 জন আসবে, তো তাদের নেওয়ার জন্য আমাদের গাড়িওয়ালা ড্রাইভার দাদা নিয়ে যাচ্ছে তাদের হোটেলের সামনে, একটা শেয়ার কার, তো শেয়ারিংয়ে আমরা যাচ্ছি, 4 জন আমরা যাচ্ছি, টোটাল হচ্ছে 1250 আমাদের পার হেড পড়েছে, 5000 টাকা আমরা এখন জাস্ট দিয়ে তারপরে বেরালাম।
আমরা যাচ্ছি নাথুলার পথে, আর চারিপাশে আমার জাস্ট পাহাড়ি পাহাড়, স্নো ক্যাপ মাউন্টেন্সগুলো ওইদিকে রয়েছে, ওইদিকে স্নো ক্যাপ মাউন্টেন্সগুলো রয়েছে। আর এখান থেকে আমাদের নিতে হবে গামবুট ভাড়া নিতে হবে এবং আমাদের জ্যাকেট ভাড়া নিতে হবে। জ্যাকেট মনে হচ্ছে আমাদের এই জ্যাকেটে হয়ে যাবে, তবে গামবুটটা আমাদের অবশ্যই ভাড়া নিতে হবে, নালে বলছে যে আমাদের এই যে জুতোগুলো আমরা পরে এসেছি এই জুতোগুলো নাকি এখানে ঠিকঠাক কাজ করে না, ভিজে যায় নাকি জুতোগুলো। ইভেন সবাই মানে আমরা যারা যারা এসেছি সবাই মোটামুটি ভাড়া নেব, তো আপাতত ভাড়া জিজ্ঞেস করিনি কত করে ভাড়া আছে, ভাড়াটা কত করে নিচ্ছে সেটা গামবুটটা পরে তারপরে জানাচ্ছি। আর ততক্ষণ একটু সাইড সিনটা দেখো কোথায় সে দাঁড়িয়ে আছি। ১০০ টাকা করে পেয়ার পড়েছে প্রত্যেক জনের। এই হচ্ছে গামবুট, হালকা একটু বড় সাইজ হয়ে গেছে আমার, বোঝা যাচ্ছে কিনা এরকম। এখানে গ্লাভসও পাওয়া যায়, তবে গ্লাভস ভাড়ায় পাওয়া যায় না, গ্লাভস কিনতে হয়। আমরা নিয়েছি এখানে শপ নাম্বার 31, এখানে বিভিন্ন শপসগুলো আছে এই পেছনে, এখানে নাম্বার দেওয়া আছে। এই একটা পরপর 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 দোকান আছে, এই দোকান থেকেই মোটামুটি সবাই গামবুট ভাড়া করে। এবারে জুতোগুলোকে এখানে রেখে যেতে হবে, এখানে আমাদের গ্রুপের পুরো জুতো এখানেই আছে, আর এখান থেকে ওনারা দিচ্ছেন। প্রথম পড়তে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, আমি প্রথম ভাবছিলাম হয়তো ভেজা ভেজা আছে কিনা, তো বললো না ভেজা নেই, এখানে তো একটু মানে ঠান্ডা থাকে বলে তাই জন্য ভেজা ভেজা লাগছে। তো ফাইনালি উই হ্যাভ রিচ নাথুলা পাস, এই হচ্ছে নাথুলা পাসের দ্য ফেমাস নাথুলা পাস, এটা হচ্ছে গেট, শিবাজি মহারাজ এখানে আছে। 14,140 ফুট উপরে উঠতে হবে এখানে, এইখান দিয়ে পুরো বেয়ে 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 সেখানে উঠতে হবে। চেষ্টা করব যতটুকুনি ক্লিপ পাওয়া যায় ততটুকুনি দেওয়ার, আর অলরেডি এখানে কিছু কিছু কিন্তু মানে পাহাড় পুরোপুরি বরফে ঢাকা, পুরোপুরি বরফে ঢাকা, মানে যেদিকে তাকাবে সেদিকে খালি বরফ আর বরফ, রাস্তার পাশে বরফ, ডান দিকে বরফ, বাঁদিকে বরফ। আমরা উঠেছিলাম ওই জায়গাটায়, এই জায়গাটায় ইন্ডিয়ান বাংকার আছে, আর ঠিক তার পেছনেই আছে চাইনিজ বাংকার। তো এই চাইনিজ বাংকারের ওপাশে মানে কোনোভাবে হাত হাত বাড়ানো বারণ, ইভেন কি ওই বর্ডারের ওখানে বসাও বারণ আছে। তো এই হচ্ছে নাথুলা, চারিদিকে বরফ রয়েছে একদম ফুল আইসি, বাপ রে বাপ পুরো আইসি আইস একদম পুরো ভর্তি। আর অনেকবার আমি পরে ঠোরেও গেছি এর মধ্যে, তো একবার তোমাদের উপর থেকে দেখিয়ে দিই নাজারাটা কিরকম লাগছে উপর থেকে। এই হচ্ছে উপর থেকে পুরো নাথুলার সিন, আর হালকা হালকা স্নোফল হচ্ছে, যদিও ক্যামেরা ধরা পড়ছে না, কিন্তু এখানে মোটামুটি স্নোফল শুরু হয়ে গেছে, কিন্তু স্নোফল এখানে ভালোই হচ্ছে, আর মনে হচ্ছে বুটটা ভিজে গেছে আমার। আমাদের ড্রাইভার দাদা বলেছিল যে এখানে কিন্তু মুজো ভিজে যাওয়ার প্রবল চান্স রয়েছে, তার কারণ হচ্ছে এখানে এত বরফ থাকে যে বরফ মানে একদম এই পায়ের মধ্যে দেখতে পাচ্ছেন, এই যে পুরো পুরো বরফ, এই পুরো বরফের মধ্যে পাটা ভিজে গিয়ে একাকার অবস্থা। আমি অলরেডি 3-4 বার পড়ে গেছি, 3-4 বার পড়ে গিয়ে তারপরে আমি এখানে উঠেছি। আর এখানে বিভিন্ন লোকেরা এই যে এখানে কেউ হচ্ছে ওখান থেকে লাফ মারছে, কেউ ঝাঁপ মারছে,
ভিন্ন রকম কিছু করছে। তো এক্সপিরিয়েন্স ওভারঅল দারুণ। আমি লাইফে প্রথমবার বরফ দেখছি, আর মানে লাইফে প্রথমবার বরফ দেখলে যেরকম হয় সেম ফিলিংস। আর ভীষণ ঠান্ডা, ঠান্ডায় না কথা কথা জড়িয়ে যাচ্ছে আর নাক টাকগুলো ভীষণ ঠান্ডা হয়ে গেছে। এটা কেমন লাগলো? আলাদাই এক্সপিরিয়েন্স। আমরা পৌঁছে গেছি ওল্ড বাবা মন্দিরে। এখন আমরা এই ক্যাফেটেরিয়ার মধ্যে রয়েছি। এখানে একটা ম্যাগির দাম দাম বলছি ঠান্ডাতে জড়িয়ে যাচ্ছে কথা, একটা ম্যাগির দাম এখানে 40 টাকা, 5 টাকার ম্যাগি 40 টাকা দাম। আর কফিও বোধ হয় ওরকমই, তো 30 টাকা। তো মোটামুটি খেতে যেতেই মনে হচ্ছে আমাদের বাজেট সব শেষ হয়ে যাবে, খাওয়াতেই সব বাজেট শেষ হয়ে যাবে। কিন্তু বাইরের যে ভিউটা, উঠতে পারছি না ঠান্ডার চোটে, বাইরের যে ভিউটা মারাত্মক মারাত্মক। এরকম ভিউ সত্যি মানে, এখানে এসেছি আমাদের এক্সট্রা লেগেছে, আমাদের এক্সট্রা 250 টাকা করে নিয়েছে। এক্সট্রা 250 টাকার 1 টাকা কম নেয়নি, বলেছে 250 টাকার 1 টাকা কম হলেও আসবো না। বিভৎস ঠান্ডা বাইরে, বিভৎস। পিছনটা হচ্ছে এখানে এরকম, টেম্পারেচার ইজ সামওয়্যার বিটুইন 1 থেকে 2, কিন্তু বিভৎস ঠান্ডা, কনকনে ঠান্ডা এখানে। এটা হচ্ছে বাবা হরভজন সিং এর মন্দির, ওনার স্মৃতিসৌধ এখানটায় করে রেখেছে। এটা হচ্ছে পুরো মন্দির। আমি জুতো পরে আছি তাই জন্য আর ভেতরে ঢুকলাম না। তো এই হচ্ছে পুরো মন্দির, আর এই উপরে রয়েছে বাংকার, এই উপরে বাংকার রয়েছে। এই এখানটা আপনাদের জুতোটা খুলতে হবে, জুতোটা খুলে তারপরে এখানে উপরে উঠতে হবে। এবার প্রথম এই বাংকারটাকে এরকম ভাবে পুরো বাংকারটা দেখাবে, সাইডে পুরো স্নো হয়ে আছে, বিভৎস ঠান্ডা এখানে, বিভৎস ঠান্ডা। নাথুলা তো এত ঠান্ডা ছিল না, এখানে যা বরফ টরফ পড়ছে। উপরে যা বিভৎস স্নোফল হচ্ছে মানে ধারণার বাইরে, যা ধারণার বাইরে। একজন এসে এখানে বসে পড়েছে, আর এই চপ্পলগুলো আমাদের পরে আসতে হবে। ভালো কষ্ট হচ্ছে, আমি ভীষণ হাঁপিয়ে গেছি, ভেতরে ঢোকার শক্তি নেই আমার। হাতগুলো কেমন জমে আছে, গ্লাভস পরতো? হ্যাঁ, আমি গ্লাভস পরিনি। মুখ থেকে ধোঁয়াটা দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না, আরো জোরে স্নোফল হচ্ছে, আরো তার বেশি বেশি স্নোফল হচ্ছে। এদিকে দেখলে বুঝতে পারবে স্নোফল হচ্ছে। সত্যি আমি ভীষণ লাকি যে এরকম সময় একটা এসেছি যেখানে
স্নোফল হচ্ছে, আর আমরা এই বাংকারের মধ্যে ঢুকে গেছি। এটা হচ্ছে বাবা হরভজন সিং এর বাংকার, এই হচ্ছে বাংকার যেখানে উনি থাকতো, ওনার পাগড়ি এখানে, এখানে ওনার বিছানা, এখানে বেড এখানে রয়েছে, এখানে ওনার শুজ রয়েছে, এখানে ওনার বিভিন্ন যেগুলো ইউজ করেছেন আগে সেগুলো সব কিছু রয়েছে এখানে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি ছাঙ্গুলিকে। পুরো ফ্রোজেন হয়ে আছে ছাঙ্গুলেক, পুরো ফ্রোজেন। এরকম ছাঙ্গুলেক কতজন দেখেছে আমার ডাউট রয়েছে। আর অবস্থা ভীষণ টাইট হয়ে গেছে, ভীষণ টাইট, মানে ঠান্ডায় না পুরো মাথা ধরে নিয়েছে, পুরো মাথা ব্যথা করছে ঠান্ডায়, এত ঠান্ডা, এত ঠান্ডা। আর এখানে কিন্তু নো ড্রোন, আর এখানে লেখে আছে সুইচ অফ ইয়োর মোবাইল ফোন, আই ডোন্ট নো ওয়াই, বাট এখানে লেখা আছে। তো চল দেখি আগানো যাক। এদিকে একটা রাস্তা আছে, এদিকে রাস্তা আছে একটা, ওই রাস্তাটা দিয়ে মোটামুটি আমরা যাব ছাঙ্গুলেকে। এইখানে বেশিক্ষণ দাঁড়াতে দিল না, তার কারণ অলরেডি টাইম হয়ে গেছে, এখন সময় হচ্ছে 5:45। আমরা ওই ওল্ড মামা মন্দিরটা গিয়ে অনেকটা বেশি লেট করে ফেলেছি, তার জন্য আমি পুরোটা দেখাতে পারলাম না। গুড মর্নিং ফ্রম এমজি মার্গ। একটু কনফিউজ হয়ে গেলেন না যে হঠাৎ করে ছিলাম ছাঙ্গুলেকে, তারপরে কী করে চলে আসলাম এমজি মার্গে? অ্যাকচুয়ালি কালকে একটা ছোট্ট ইনসিডেন্ট ঘটেছিল। আমি যে লাস্ট ক্লিপটায় বলেছিলাম, যেখানে হচ্ছে আমাদের বলা হয়েছিল গাড়িতে উঠে যাওয়ার জন্য, তারপরে আমরা চেষ্টা করেছিলাম একটা ক্লিপ তোলার জন্য, যেখানে তখন আমাদের বলা হলো যে এখানে আপাতত ফোন সুইচ অফ করতে হবে, তার কারণ ওনাদের মানে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির কিছু সিকিউরিটি রিজনস আছে। ফলে আমি ভেবেছি যে আমাদের সব থেকে বেশি মানে যেটা ইম্পর্টেন্ট, ভিডিওর থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ন্যাশনাল আর্মি সিকিউরিটি। তাই জন্য আমি কী করলাম, কালকে আমি আর সেই ক্লিপটা তুলিনি। পূর্ণ বাবুন্দির বাংকার খুব কম ভিডিওতে দেখানো হয়েছে, সেই বাংকারটা আমি দেখিয়েছি। আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। আর একটা জিনিস তোমাদের যেটা মেনলি যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে ছাঙ্গুলেক, বাবা মন্দির, নাথুলা এবং পুরনো বাবা মন্দির যাওয়ার আগে নিজেদের কাছে পর্যাপ্ত পরিমাণে জল, গরম জল, তার সাথে চকলেট এবং খাওয়ার অবশ্যই রাখবে, তার কারণ ওখানে কিন্তু খাওয়ার কোনো ভালো জায়গা নেই। আর আমি কালকে একটা মোমো ট্রাই করেছিলাম, মোমোটা মানে অতি জঘন্য ছিল, বলে নাকি পাহাড়ের মোমো ভালো, কিন্তু আই এম ভেরি সরি টু সে আমার একদম ভালো লাগেনি। তোমাদের যতটা বেশি ইনফরমেশান দেওয়া যায় ততটা বেশি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি, আশা করছি ভিডিওগুলো ভালো লাগছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দেখতে কিন্তু ভুলো না, এরপরে কিন্তু আরও ইন্টারেস্টিং অনেক ভিডিও আসতে চলেছে। টাটা, গুড বাই। Thank you.